মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার নাতনির পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তা ভিডিওটা ভালো লাগলে দেখতে থাকুন আর এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই যে জানেন সবাই জানেন আমার একটা ঘটনা ঘটে গেছে এবং আমাদের পরিবেশটা একদম প্রথম থেকেই লাস্ট অব্দি থমথমে হয়ে আছে সবাই বলল আমাকে আমার মা বা আমাদের বাড়ির আত্মীয় স্বজন সবাই আমাকে বলল যে তোরা একটা কোনো একটা অনুষ্ঠান কর আমাদের একদমই ইচ্ছে ছিল না যে মানে এই পাঁচ বছর অনুষ্ঠানটা বড় করে করার কথা ছিল ওর দাদু বলে গেছিল যে এটা মানে অনুষ্ঠান অনেক লোকজন খাওয়ানো হবে প্যান্ডেল ফ্যান্ডেল করবে বা বিয়ে বাড়ি ভাড়া করে অনুষ্ঠানটা করার হবে এই সমস্ত হয়েছিল আলোচনাটা কিন্তু তো আর হলো না তা আমার ছেলে বৌমা কিছুতেই রাজি হয়নি যে ওর জন্মদিন করবে কিন্তু ও সমানে ছোটো বাচ্চা তো ও সমানে বলছে আমার হ্যাপি বার্থডে কবে হবে হ্যাপি বার্থডে কবে আমি দেখ যে চলে গেছে সে তো চলেই গেছে আর দুঃখ করে কি করবি তোরা তোরা তার থেকে বরঞ্চ একটা ছোটোখাটো অনুষ্ঠান কর যেগুলো যা মানে একদম ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে ওই অনুষ্ঠানটা হচ্ছে মানে আমাদের আমার নাতনির একটি বন্ধু একটি দিদি বন্ধু একটি ওর নিজের ক্লাসমেট একটা হ্যাঁ তা তো দেখছেন ওরা কী করছে কত মজা করছে ক্লাসমেটে ক্লাসমেট একটা ওকে পুতুল দিয়েছে সেই পুতুলটা দিয়ে দেওয়ার পর ওকে দিয়েছে তারপর থেকে ওই ওর নাম নয়নিকা ও নয়নিকা নিয়ে নিয়ে কোলে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমার নাতনি ওর কাছ থেকে সমানে চাইছে দাও আমার মেয়েটাকে দাও ও কাঞ্চে হাত ধুয়ে এলো মানে হাতটা স্যানিটাইজার করে এলো সাবান নিয়ে ধুতে হয় তারপর স্যানিটাইজার করতে হয় এগুলো সব ও ছোটোবেলায় দেখেছে সেগুলো সেটাই ও করছে হচ্ছে বাচ্চাটা কাঁদছে আমাকে দাও বাচ্চাটাকে এই সমস্ত নানারকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চলছি মানে ওদের ভালো লাগাটা আমাদের কাছে খুব ভালো লাগছে আমার তো ভালো লাগছে আর এখানে মধুমিতাকেও দেখতে পাবেন আপনারা মধুমিতা আমাদের সমস্ত মানে সমস্ত কিছুতে মধুমিতা মধুমিতা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না হ্যাঁ মধুমিতা আমার যখন নাতনি হয় তখন আমার বৌমাকে এতটাই সঙ্গ দিয়েছিল কারণ বৌমা নিচে একা ঘরে থাকতো মধুমিতা এসে সব সময় আমি মধুমিতাকে সবসময় ডাকতাম তুমি এসো ও মোর সাথে গল্প করতো তারপরে অনেকক্ষণ মানে ও বাড়ি থেকে কোনো রকমে একটু খেয়ে দিয়ে ও চলে চলে আসতো তারপর মোয়ের সাথে শুয়ে থাকতো মোয়ের সাথে গল্প করতো প্রায় বিকালবেলা অবধি ও থাকতো তারপরে দাদা আসলে ওকে হয়তো দিয়ে আসতো কোনো কোনো দিন রাত্রিও হয়ে যেত কি সুন্দর কাটলেট হোম কাটলেট দাদা বানিয়েছে এখানে নিমন্ত্রিতরা যারা এসেছিল তারা হচ্ছে ওর আমার নাতনি দাদু দিদা পিসি পিসা আর মানে আমার মেয়ের আমার নাতি মেয়ের ঘর নাতি আর মৌমের একটা বান্ধবী একটা না দুটো মধুমিতা আর স্মৃতি আর সঙ্গীতা তিনজন তিনজন সরি তিনজন বান্ধবী এসেছিলো এই মধুমিতা সঙ্গীতার স্মৃতি আর আরেকজন এসেছিলো আমার বান নাতনির বান্ধবী যে নয়নিকা নয়নিকা নয়নিকার মা আর আমার ছেলের বন্ধু এই হচ্ছে আমাদের নিমন্ত্রিত বেশি নিমন্ত্রিত করা হয়নি তাও খুব ভালো লাগছিল আমারও খুব ভালো লাগছিল যেন পরিবেশটা একটু পাল্টালো এতদিনের যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা ভালো লাগছিল না সবাই যখন বলল যে ছোটো একটা যা হোক একটা কিছু আমার বোনরাও বললো সে বোন সে জুবন বেশি জোর দিয়ে বলল যে দিদি একটা যা হোক পন্তুর জন্মদিন কর একটা ছোটখাটো করে দেখবি দেই না আর না আমি বসে আছি ঘর ঘর তুই তোল না তোর তোর কই এদিকে তাকো এদিকে তাকো আমার শাশুড়ি তুলতে বললো তোর ছবি সেলিব্রিটি সেলিব্রিটি এসে ও করে দেখব এই না

এটাও দেখ ইয়ে বীচ আর হ্যাঁ নাকি এটা

ভালো করে বলো টাটা এখন রাতের খাবার সবাই খেতে বসেছে কিছুই করিনি শুধু পোলাও আর ফ্রায়েড রাইস আর চিকেন এই দিয়েই খাওয়া হচ্ছে সন্ধ্যের সময় একটু ভারী খাবার হয়ে গেছে সবাই ইয়ার কি ফাজলাই মারছে খাচ্ছে আর ওরা সবাই বলছে এটাই আমার নাতি বেচারা একা পড়ে গেছে তো ও আর কি করবে ওর তো কেউ বন্ধু আসেনি ও একা একাই সব জায়গায় রয়েছে এমনি আর সবাই খেতে বসে খুব গল্প করছে এইবারে বাড়ির লোকেরা খেতে বসছে মানে আমার ছেলে মেয়ে জামাই বৌমা আর স্মৃতি আর সঞ্জয় মানে স্মৃতি সঞ্জয় ওদের ছোটোবেলার বন্ধু প্লাস কি বলবো এখন ওরা নিজেদের ভাই বোনের মতো হয়ে গেছে সবাই এখানে বসে খুব কি ভাজলি মারছে আমার কিন্তু খাওয়া হয়নি আমার এখানে বসার কথা ছিল কিন্তু আমি বসে নি জানি যে ওরা খেতে বসে অনেক মজা করবে তা ওদের মজাটার মধ্যে আমি এসে ব্যাঘাত ঘটাইনি তো ওরা গোল করে বসে খাচ্ছে এবং গল্প করছে খুব মজা করছে আমি একটু পরে এলাম এসে ওরা ওদের যখন খাওয়া হয়ে গেছে আমি একটুখানি প্রায় অনেক রাত হয়ে গেছিল আমি একটু ভাত ছিল সকালের সেই সকালের অল্প একটু ভাত আর একটু দুটো চিকেন নিয়ে আমি শুকনো শুকনো করে খেয়েছি তারপর খাওয়া দাওয়ার পর এখন বেশ আমার নাতনি তো এখানে বসে পড়েছে ইয়েগুলো খুলতে উপহারগুলো

আর গেঞ্জি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাঁচ কাটবেন আজকের মতো জানি শেষ করবো